খলিলুল্লাহ, আমি সিলেট বিভাগ থেকে সুনামগঞ্জ জেলা থেকে এসেছি। এখানে সেনাবাহিনীতে যোগদান করার জন্য এবং এখানে সামরিক কিছু ট্রেনিং নেওয়া, কোচিং করার জন্য। বাংলাদেশ সেনাবাহিনীর অনেক মর্যাদা, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জন্য অনেক কাজ করে। আমার ছোটোবেলা থেকে অনেক স্বপ্ন, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে দেশের কাজে নিজেকে সব কিছু দিয়ে নিজের দেশের সেবা করতে পারবো। তাই আমি সুনামগঞ্জ জেলা থেকে এখানে রংপুর জেলা এসেছি সেনাবাহিনী করার জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বাংলাদেশের হয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে ঢুকে বাংলাদেশের জন্য কাজ করতে পারি। ধন্যবাদ সবাইকে।